ওসমানী বিমানবন্দরের সর্বোচ্চ সতর্কতা জারি যেসব দেশে করোনার নতুন ধরনের অমিক্রণ শনাক্ত হয়েছে সেসব দেশে যাত্রীদের আসা যাওয়ায় নিষেধাজ্ঞা জারি সহ চারটি সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি কমিটির আটচল্লিশতম সভায় বিশদ আলোচনার পর এসব সুপারিশ করা হয় এই সুপারিশ পাওয়ার পরপরই সিলেটের উসমানীয় আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলো সরাসরি যোগাযোগ না থাকলেও যারা আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে দেশে আসবে তাদের স্ক্রিনিংয়ের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী সাংবাদিকদের বলেন ইতিমধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সতর্কতা ব্যবস্থা নিয়ে কথা বলেছি পাশাপাশি স্বাস্থ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যেসব নির্দেশনা দেওয়া হবে আমরা সেগুলো বাস্তবায়ন করব। আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে যাত্রীদের প্রতি আমার অনুরোধ তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন এছাড়াও বাংলাদেশের প্রবেশের ক্ষেত্রে তাদের সরকারের নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ করছি গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন এ ধরনটি প্রথম শনাক্ত হয় একদিন পর এই ধরনকে অমিক্রণ নাম দে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার এই নতুন সংক্রমণ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হওয়ায় সুইজারল্যান্ডের সরকারি সফরে যাত্রা করেও মাঝপথ থেকে দেশে ফিরে এসেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশে বলা হয়েছে এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এসব দেশ এবং যেসব দেশে সংক্রমণ ছড়িয়েছে সেসব দেশ থেকে যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে কোনো ব্যক্তির এসব দেশে ভ্রমণে সাম্প্রতিক ইতিহাস থাকলে তাদের বাংলাদেশে চৌদ্দ দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে থাকতে হবে কোভিড নাইন্টিনের টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে প্রতিটি প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা এবং বিভিন্ন সমাবেশ জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল কোভিড নাইন্টিনের পরীক্ষা জনগণকে উৎসাহিত করার জন্য বিনামূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হলো